যে খবরের দিকে নজর রাখবো বিস্ফোরক পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনি বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে প্রার্থী ঠিক হচ্ছে এরকম নানান অভিযোগ এনেছেন তিনি এবং তিনি ঠিক কি বলেছেন আমরা শুনব দাদা আগামী দিনে অঞ্চল সভাপতিদের কোথায় কার কাছ থেকে টাকা নিতে বলবো এই মুহূর্তে বলছি না কেন আমার কাছে সেই অবস্থা যেখানে বাংলার যুবরাজ সাংসদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জয়ন্ত চৌধুরী মমতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের থেকে নির্বাচন করুন কিন্তু ভোট থেকে না করে অঞ্চল সভাপতিদের নিজেদের মনোভাব আপনি যে কোনো অঞ্চল সভাপতিকে বলবেন আপনার রেজুলেশনটা দেখেন যে ভোট থেকে সিদ্ধান্ত হয়েছে যেগুলো এই নিয়ে অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতিরা আমি পাওনা অঞ্চল আর আরেকটা সর্বোপরি একটা আপনার দিকে বলি আপনারা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে আমল তুলছেন না আমি তো সকলেই জানি সকলেই যে কিভাবে চলে পঞ্চায়েতের যারা আধিকারিক পঞ্চায়েতের আধিকারিক মানে এক্সিকিউটিভ আর এনএস যাদেরকে ইঞ্জিনিয়ার বলে তারা পর্যাপ্ত লুট করছে প্রমাণ দিয়ে বলে দেবো আগামী দিন কোন পঞ্চায়েত প্রধানরা চারানা পাচ্ছে আধিকারিকরা বারোনা পাচ্ছে না আমি ব্লক সভাপতিকে জানাই না আমি ডিএমকে চিঠি করেছিলাম ইপিআরডিকে চিঠি করেছিলাম বিস্ফোরক পঞ্চায়েত সহসভাপতি আমাদের সঙ্গে মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ পঞ্চায়েত সহসভাপতি তিনি ঠিক কি বলেছেন এবং কোন প্রেক্ষিতে তিনি এই সমস্ত কথা বলেছেন দেখো ওন্দা ওন্দা বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা পঞ্চায়েত সমিতির যিনি পঞ্চায়েত সমিতি যিনি সহসভাপতি রয়েছেন প্রদীপ মুখার্জি তিনি যেটা জানিয়েছেন যে ওন্দা ব্লকের যে আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনের যে টিকিট চাওয়া হয়েছে যে প্রার্থীর যে তালিকা চাওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটি বুথ থেকে তিনজন করে প্রার্থীর তালিকা চাওয়া হয়েছে সেই প্রার্থীদের যে তালিকা চাওয়া হয়েছে সেখানে কিন্তু টাকার বিনিময়ে প্রার্থী দেওয়া হচ্ছে প্রার্থীদের তালিকায় নাম রাখা হচ্ছে এমনটা কিন্তু মারাত্মক অভিযোগ তিনি সামনে এনেছেন শুধু তাই নয় ওন্দা ব্লকের যতগুলো পঞ্চায়েত রয়েছে সমস্ত পঞ্চায়েতের পঞ্চায়েত আধিকারিকরা এবং প্রধানরা যোগসাজস করে পঞ্চায়েতে লুট করছে এবং এই লুট কিভাবে হচ্ছে 75% 25% রেশিওতে অর্থাৎ 75% পঞ্চায়েতের আধিকারিকরা 25% পাচ্ছেন পঞ্চায়েতের প্রধানরা এই যে একটা বিস্ফোরক অভিযোগ তিনি করছেন শুধু বিস্ফোরক অভিযোগ নয় তিনি যেটা বলছেন তার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে প্রয়োজনে তিনি সেটা সামনে আনবেন আগামী 12ই এপ্রিল বাঁকুড়ার ওন্দা ফুটবল মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি রাজনৈতিক সভা করবেন দলের নেতা কর্মীদের নিয়ে সেই সভার আগে এই ধরনের দলেরই বিরুদ্ধে এই ধরনের একটা মন্তব্য এই ধরনের একটা বিস্ফোরক দাবি করছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূলের এই ধরনের বক্তব্যতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস তবে তৃণমূলের ব্লক সভাপতি যেটা জানিয়েছেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না বা তিনি কেন এমন বলছেন সেটাও তার কাছে স্পষ্ট নয় হয়তো তিনি টিকিট পাচ্ছেন না তাই এমনই দাবি করছেন বা এমন কথা বলছেন যদি এই বিষয়টিকে নিয়ে বিজেপি কটাক্ষ করতে কিন্তু ছাড়েনি কারণ যিনি এই মুহূর্তে দাবি করছেন টাকার বিনিময়ে টিকিট পাওয়ার বিষয় বা দুর্নীতির বিষয় তিনি সব থেকে বড় দুর্নীতির সাথে যুক্ত তিনি দুবার পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়েছেন টাকার বিনিময় হয়েছেন এমন তথ্য কিন্তু সামনে এনেছে বিজেপি সব মিলিয়ে এই যে একটা অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু রীতিমতো সরগরম হয়েছে বাঁকুড়ার ওন্দার মাটি অন্তত এই বক্তব্যের পর থেকে সেটা একেবারেই পরিষ্কার অনিন্দিতা অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় বাঁকুড়াতের ওন্দাতে বিস্ফোরক পঞ্চায়েতের সহসভাপতি তিনি মন্তব্য করেছেন যে পঞ্চায়েত নির্বাচনের টাকার বিনিময়ে প্রার্থী ঠিক করছেন পঞ্চায়েত প্রধানরা